প্রিয় মানুষটাকে ভালোবাসতে কিচ্ছু লাগে না, শুধু একটু ভালোবাসা আর যত্ন দিলেই সে অনেক খুশি হয়। আপনি যদি কাউকে ভালোবাসা দিয়ে থাকেন, তার থেকে দ্বিগুণ ভালোবাসা আপনি পাবেন ফিরিয়ে। সমাজে কিছু মানুষ আছে, সংসারে যদি স্বামী যদি বউকে সাহায্য করে দেয় তাহলে বলে বউ পাগলা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। এই শাকটা আমার অনেক দিন ধরে খেতে মন যাচ্ছিল, আপনাদের ভাইয়াকে বলতেছিলাম, কিন্তু নিয়ে আসার জন্য একদমই সময় পাচ্ছিল না। সে ভোরবেলায় চলে গেছে এই শাকটা আনার জন্য আজকে, যেহেতু সময় পেয়েছে। আর আমি আর বাবু ঘুমিয়েই রয়েছি মশারির ভিতরে। আমরা তো দেখতেছি যে এত সকালবেলা উঠে শাক এনে আবার সবগুলো সুন্দর করে বাস। বাবুকে নিয়ে আমি পারবো না, বাবু দুষ্টামি করবে, আমার রাগ হয়ে যাবে। সেই কারণে ওনার কষ্ট হলেও এটা বেঁচে তারপর অফিসে চলে যাবে। এদিকে অফিসের সময় হয়ে গেছিল, আমি ঝটপট করে খাবার গরম করে দিয়েছি। খাবার গরম করতে এদিকে গ্যাসটা ফুরিয়ে গেছে, পর আমি রাইস কুকারে সবকিছু গরম করে দিলাম। আর এদিকে ওর বাবা খেয়ে চলে গেল, আমরা সকালে নাস্তা করে নিয়েছি। তো এই যে শাকগুলো সব কেটে মানে ওর বাবা বেছে রেখে গিয়েছিল, এটা কিন্তু খেতে মজা, কিন্তু অনেক কষ্ট আছে শাকটা। অনেকে এই শাকটা পছন্দ করেন, আবার অনেকে করেন না। এর কিন্তু অনেক গুণ আছে, আমরা ওষুধ হিসাবেও এটা খেতে পারি। তো আমার এই শাকটা অনেক ভালো লাগে, ওর বাবার অনেক ভালো লাগে, দুজনেই পছন্দ করি। তো আমার অনেক দিন ধরে খেতে মন চাচ্ছিল, গরম গরম ভাত দিয়ে খেয়ে দেখবেন, যারা কখনো খাননি দেখবেন খুব মজা লাগে। এটা শুধু মানে এক রকমের শাক তো দিয়েছি, এটা যদি দুই তিন রকমের শাক দিয়ে রান্না করা হয় তাহলে আর এই যে খড়খড়ে ভাবটা এটা থাকবে না, খেতেও অসাধারণ লাগবে। তো এটাও অনেক ভালো লাগে। আমি সবগুলো রান্না করেছি, যেহেতু এত কষ্ট করে শাকগুলো নিয়ে আসছে, তো আমি একটু নষ্ট করবো না, সবগুলো একবারে কেটে রান্না করতেছি। আর এটা কিন্তু ঝালটা একটু বেশি দিবেন, ঝাল পেঁয়াজ রসুন সব কিছুই, আর তেলটাও একটু বেশি দিতে হবে। এখন ফ্রিজে আমি রেখে দিবো। আর এদিকে এই যে পাঙ্কাশ মাছ রান্না করব, বাসায় একদমই সবজি ছিল না, বেগুন আর শশা ছাড়া বেগুন আমি রান্না করতে চাচ্ছি না, যেহেতু বাবুর অ্যালার্জির সমস্যা হচ্ছে। তাই ভাবলাম যে পাঙ্কাশ মাছ যেহেতু আমার প্রিয় খাবার রান্না করতেছি, একটু শশা দিয়েই সবজি দিয়ে আমরাও খেতে পারবো, খেতেও ভালো লাগবে। শশাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, অপচয় করতে চাচ্ছি না। সমাজে বেশিরভাগ মানুষ দেখবেন বউকে যদি একটু সাহায্য করে দেয় বা একটু কাজ করে দেয়, বলে ওই যে বউ পাগলা হয়ে গেছে, বউ যা বলে তাই শোনে, বউর কথায় উঠে বসে। আরে ভাই আপুরা, এটা আপনার চোখে বউ পাগলা হতে পারে, এটা আসলে একজন স্বামীর ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান সব কিছু। এটা যদি আপনি বুঝতেন তাহলে কখনোই বলতেন না, কারণ আপনার কাছে তো কোনো ভালোবাসাই নেই, তাহলে আপনি কিভাবে বুঝবেন বা অন্যের ভালোবাসা দেখলে আপনি সহ্য হবে? তাই কিছু কিছু মানুষের সহ্য না হওয়ার পিছনে মেন কারণ হলো অন্যের ভালোবাসা। সে তো ভালোবাসতেই পারে না, তাহলে অন্যের ভালোবাসা কিভাবে সহ্য করতে পারবে? থাক ওইসব কথা বাদই দেই, এই যে আমার বরটা আসলে অনেক ভালো, আমাকে অনেক সাহায্য করে। আমি রান্না করতেছিলাম এই গরমে চুলার পারে, আর এদিকে দেখে যে বাবু এসে মুড়ি সব ফেলে দিয়েছে, বলতেছে এগুলো তুমি একা কিভাবে করবা, আমি সবকিছু করে দিই। তো চাদরটা তুলে নতুন মানে ধোয়া চাদরটা আবার বিছিয়ে নিল, আর এই যে ঘরটা ঝাড়ু করে দিয়ে দিল, এদিকে আমার রান্নাটাও ঝটপট হয়ে গেল। দুইজনে একসাথে কাজ করলে সব কাজে তাড়াতাড়ি হয়ে যায়। আমার রান্না নামাজ পড়া খাওয়াবো এখন একসাথে দুজনে মিলে। আল্লাহ হাফেজ।